ফেসবুকের নতুন আপডেটে একটি নতুন অপশান দিয়েছে, সেটি হলো ক্রিয়েট রুম। আপনি ফেসবুক পেজ খুললেই দেখতে পাবেন। তাহলে এই ক্রিয়েট রুমের মাধ্যমে কীভাবে রুম ক্রিয়েট করতে হয় সেটি আমি দেখাবো এই ভিডিওতে, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এখানে অপশানটিতে ক্লিক করলেই আপনাকে তিনটি অপশান দেখাবে, রুম অ্যাক্টিভিটি, হু ইজ ইনভাইটেড এবং স্টার্ট টাইম। তো প্রথমে আমরা চলে যাবো রুম অ্যাক্টিভিটিতে। রুম অ্যাক্টিভিটিতে ক্লিক করার সাথে সাথে আপনি এই ধরনের একটি পেজ পাবেন যেখানে একাধিক রুম অলরেডি ক্রিয়েট করা আছে। তো এখান থেকে আপনাকে একটি পছন্দ মতো সিলেক্ট করতে হবে, অথবা উপরে দেখুন একটি নিউ বলে অপশান আছে, ওই নিউ অপশানে আপনি ক্লিক করতে পারেন এবং নতুন একটি নাম দিতে পারেন। এটা অনেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো, অর্থাৎ একটি গ্রুপের নাম দেবেন এবং সেখানে পছন্দ মতো বন্ধুদের সিলেক্ট করবেন। ধরুন আপনার বার্থডে, তাহলে এখানে বার্থডে অপশানটিতে আপনাকে সিলেক্ট করতে হবে এবং বার্থডে অপশানটিতে সিলেক্ট করার সাথে সাথে নিচে দেখুন সেভ অপশান দেখাচ্ছে। এই সেভ অপশানে ক্লিক করতে হবে এবং চলে যাবেন পরের অপশানে, অর্থাৎ হু ইজ ইনভাইটেড। সেখানে ফ্রেন্ড অথবা স্পেসিফিক পিপলকে আপনি ইনভাইট করতে পারেন। স্পেসিফিক পিপলে গিয়ে আপনি এখান থেকে পছন্দ মতো নাম চুজ করবেন এবং চুজ করার পর এখানে যে পাশে টিক অপশান আছে ওটাতে ক্লিক করবেন এবং ইনভাইট করে দেবেন। তারপর সেভ করে বেরিয়ে আসবেন। এবং তিন নম্বর স্টেপে স্টার্ট টাইম, এখানে আপনাকে টাইম দিতে হবে। প্রথমে ডেট দেবেন, ধরুন 25 তারিখে দিতে চান আপনি, তো 25 তারিখ করে ওকে করলেন। এরপর আপনাকে টাইম দিতে হবে, ধরুন 12টা সিলেক্ট করলাম, দেন মিনিট আমি এখানে 5 সিলেক্ট করলাম, দিয়ে ওকে করলাম। ওকে করলে সেভ করতে হবে তারপর। এবার নিচে স্ক্রল করে আপনি অপশান দেখতে পাবেন ক্রিয়েট রুম, এরপর ক্রিয়েট রুম অপশানে ক্লিক করবেন এবং ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই দেখুন এই ধরনের একটি পেজ আসবে। এখানে দেখুন দেখাচ্ছে ইয়োর রুম ইজ শিডিউল July 25। এরপর স্ক্রল করে নিচে একটি লিঙ্ক দেখতে পাবেন, এই লিঙ্কটিকে কপি করে সরাসরি আপনি কিন্তু বন্ধুদের ইনভাইট করতে পারবেন। এরপর আপনি এখান থেকে ব্যাক করে যাবেন। ব্যাক করার সাথে সাথে কর্নারে দেখুন আপনাকে এই ধরনের একটি আইকন দেখাবে যেখানে দেখাচ্ছে July 25 বার্থডে একটি রুম ক্রিয়েট হয়ে গেছে। এরপর যাকে আপনি পাঠিয়েছেন ইনভিটেশন সে এই ধরনের একটি পেজ পাবে, অর্থাৎ নোটিফিকেশন পাবে। নোটিফিকেশানে ক্লিক করলে এই ধরনের একটি পেজ পাবে যেখানে কন্টিনিউ ক্লিক করে কিন্তু সে জয়েন করে যেতে পারবে। এরপর ধরুন আপনি এই রুমটিকে এন্ড করতে চান, তাহলে সরাসরি অপশানটিতে ক্লিক করবেন এবং কর্নারে দেখুন একটি অপশান আছে এন্ড রুম, এই এন্ড রুমে ক্লিক করলে কিন্তু আপনার রুমটি ডিলিট হয়ে যাবে।